আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস এন্ড নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর সপ্তম অধ্যায়ের 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 21 এবং প্রবলেম নম্বর 22 এই দুইটি অঙ্ক সমাধান করব। অঙ্ক দুইটি 21 নম্বরটা এসেছে 18 সালে এবং 22 নম্বরটা এসেছে 2019 সালে। 2018 সালে দুইটি অঙ্ক এসেছিল বি পার্টে এবং সি পার্টে। 21 নম্বরের যে অঙ্কটি দেওয়া হয়েছে এটি বি পার্টের অঙ্ক। আর আমাদের বইয়ের 10 নম্বর প্রবলেম 13 সালে এবং 18 সালে এই অঙ্কটি সি পার্টে এসেছিল। তাই প্রবলেম নম্বর 10 যে সমাধানটা করা আছে ওখানে দেখবেন 18 সালের সি পার্টের অঙ্কটি দেওয়া আছে। তো আজকের আমরা যেটা সমাধান করব এটা হবে বি পার্টের অঙ্ক, 18 সাল বি পার্ট। তো আসুন প্রশ্নটি পড়ি ভালোভাবে। মিস্টার মিজান অফ ঢাকা ডিক্লেয়ারড ইনসলভেন্ট। মিস্টার মিজান অলরেডি দেউলিয়া ঘোষিত হয়েছে, হি হ্যাজ ফলোয়িং লাইবিলিটি, তার দায়গুলো নিচে দেওয়া হলো। প্রথম দায় বলা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে ট্যাক্স বকেয়া রয়েছে 6,000 টাকা, এটা ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট, যাকে বলা হয় প্রিফারেবল ক্রেডিটরস। ওয়েজেস ডিউ টু 5 এমপ্লয়, 15,000 টাকা, 5 জন এমপ্লয় তারা পাবে 15,000 টাকা। 1997 সালের দেউলিয়া আইন অনুযায়ী প্রত্যেক কর্মচারী ম্যাক্সিমাম 2,000 টাকা করে পাবে, তাহলে 5 জনে পাবে 5×2×10,000 টাকা, কিন্তু এখানে দেওয়া আছে কত, 15,000 টাকা। এখানে প্রিফারেবলে দেখাতে হবে 10,000 টাকা, আর 5,000 টাকা দেখাতে হবে আনসিকিউরড ক্রেডিটরে। ট্যাক্স ডিউ টু লোকাল অথরিটি 2,600 টাকা, এটাও সরকারকে দিতে হবে, ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট, প্রিফারেবল ক্রেডিটরস। সিন্ডিকেটরস 20,000 টাকা, কোনো সিকিউরিটি নাই, আনসিকিউরিটি চলে যাবে। রেন্ট ডিউ 5,600 টাকা, এটা আনসিকিউরিটি চলে যাবে, কোনো সিকিউরিটি নাই। বিল পেবেল 25,000 টাকা, এটা আনসিকিউরিটি লাইবিলিটি। ট্রেড ইনকাম এটা সরাসরি চলে যাবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে। তাহলে আমরা ইনফরমেশনটা পড়ে নিলাম। এখন রিকোয়ারমেন্ট বসে কম্পিউট দ্য প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট, যে প্রিফারেন্সিয়াল এটা দেখাতে হবে, আর কিছু দেখানো হবে না। তো সূত্রটা ওয়ার্কিং, তো আসুন রিকোয়ারমেন্ট আমরা লিখি। ক্যালকুলেশন অফ প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, কয়টা আইটেম দেখলাম, 3টা, ইনকাম ট্যাক্স, ওয়েজেস আর ট্যাক্স লোকাল অথরিটি, এই 3টা আইটেম, 6,000, 10,000 আর 2,650, সব মিলে 28,650, এটাই হলো অ্যান্সার। এতে আমাদের 4 মার্ক। এবার আসুন আমরা 22 নম্বর প্রবলেমটি দেখি, এটা 19 সালে এসেছে সি পার্টে, 16 নম্বর কোয়েশ্চেন ছিল। প্রশ্নটি বলা আছে মিসেস সামিনা ফেইল্ড হার ব্যাংক্রপসি পিটিশন অন 31 ডিসেম্বর 2018, হার ট্রায়াল ব্যালেন্স শোয়িং দ্য ফলোয়িং ব্যালেন্স, তার নিচেই রেমিলটা মিলানো আছে। ক্যাশ ইন হ্যান্ড ডেবিট পয়সা দেখা যাচ্ছে, এটা আনসিকিউরড অ্যাসেট। স্টক 30,000 টাকা, এস্টিমেটেড প্রডিউস অনলি 20,000 টাকা, আদায়যোগ্য মূল্য 20,000 টাকা, আর বাকি 10,000 টাকা লস। ফিক্সড 4,000 টাকা, আদায়যোগ্য মূল্য 3,000 টাকা, 1,000 টাকা লস। সানি ডেবিটর্স এখান দিয়ে আছে তিনভাবে, গুড 20,000 টাকা সম্পূর্ণ আদায়যোগ্য, ডাউট 20,000 টাকা, তবে 50% আদায়যোগ্য আর 50% লস, ব্যাড 30,000 টাকা, 100% লস। ড্রয়িং আছে 20,000 টাকা, ড্রয়িং কোথায় দেখাতে হয়, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ক্রেডিট পাশে দেখাতে হয়। দায় পাশে দেখা যাচ্ছে ট্রেড ক্রেডিটরস আছে 41,000 টাকা, অনাদার বিল পেবেল 30,000 টাকা, ব্যাঙ্ক ওভারড্রাফট 20,000 টাকা, ক্যাপিটাল 34,250। ঠিক আছে, দেখুন এখানে ব্যাঙ্ক ওভারড্রাফট নিয়ে একটু কথা আছে। ব্যাঙ্ক ওভারড্রাফট এটা নিয়ম হলো যে এই আইটেমটা আনসিকিউরড ক্রেডিটরস, তারপরেও ক্রেডিটর পরিশোধ করার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ প্রিফারেড দায়গুলো পরিশোধ করার পরে হাতে যে টাকা থাকবে ওই টাকা পরিশোধ করার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাঙ্ক ওভারড্রাফট পরিশোধ করার সময় 100% ব্যাঙ্ক ওভারড্রাফটের টাকা পরিশোধ করতে হয়, আর আনসিকিউরড যে ক্রেডিটর অন্যগুলো থাকবে সেটা 50% দিতে হবে অন্যান্য দায়গুলি, আর 100% দিতে হবে ব্যাঙ্ক ওভারড্রাফট। এই জন্য এখানে আমাদের একটা ওয়ার্কিং আছে, তো আমরা যখন সমাধান করব তখন এটা ভালোভাবে বুঝতে পারবে। তো আসুন সব মিলে দেখলাম আমরা দুই পাশে রেওয়ামিল মিলানো আছে। এরপরে নিচেই বলা হচ্ছে লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড 7,500 টাকা, অফ হুইচ 3,000 টাকা ইজ ব্যাড। 7,500 টাকার বিল ডিসকাউন্ট করানো হয়েছিল, ওর মধ্যে ব্যাড হয়েছে 3,000 টাকা, তাহলে এই 3,000 টাকা আনসিকিউরড লাইবিলিটি। হার হাউস হোল্ড ফার্নিচার ওয়ার ভ্যালু অফ টাকা 5,000, পারিবারিক সম্পত্তি ছিল ফার্নিচার 5,000 টাকার। শি ওন্ড এ হাউস ভ্যালু ডট টাকা 15,000, তিনি 15,000 টাকার
একটা বাড়ির মালিক ছিলেন হ্যাভিং এ মর্টগেজ অন ইট অফ 10,000 টাকা অ্যাট 10% ইন্টারেস্ট পারে না। ওই বাড়িটি বন্ধক রেখে লোন নেওয়া হয়েছিল বাইরের থেকে 10,000 টাকা। তাহলে লোনের পরিমাণ 10,000 আর হাউজের পরিমাণ, সম্পত্তি জামানতের পরিমাণ কত? 15,000। জামানতের পরিমাণ বড় দায়ের থেকে, সুতরাং এটা ফুললি সিকিউরড লোন। অ্যান্ড ইন্টারেস্ট ফর লাস্ট 6 মান্থ ইজ স্টিল পেবেল। এই 10,000 টাকা যে লোন নেওয়া হয়েছে ওয়ার উপরে 10% সুদের 6 মাসের সুদ এখনও পর্যন্ত স্টিল বকেয়া রয়েছে। তাহলে 10,000 টাকা তো পাবেই, এরপরে আবার 6 মাসের সুদ 500 টাকা, সেই 10,500 টাকা দায় হিসেবে দেখাতে হবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স অফ 1,000 টাকা, বলছে অগ্রাধিকার দায় পরিশোধ করতে হবে, ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট 1,000 টাকা। কোথায় আছে? ইনক্লুডেড, অন্তর্ভুক্ত আছে ইন ট্রেড ক্রেডিটর্স। ট্রেড ক্রেডিটর্স আছে কত? 41,000। এর মধ্যে 1,000 টাকা আছে ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট, আর বাকি 40,000 টাকা আনসিকিউরড ক্রেডিটর্স। ক্লিয়ার? প্রস্ত কিন্তু শেষ, ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমাদের রিকোয়ারমেন্টে কী বলা হচ্ছে? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করতে হবে আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার তৈরি করতে গেলে 4টে ওয়ার্কিং করতে হয়। প্রথমে ফুললি সিকিউরড। তো ফুললি সিকিউরড আইটেম দেখলাম আমরা এখানে মাত্র একটা, নাম কী ছিল? মর্টগেজ অন হাউস। 10,000 টাকা লোন নিয়েছে, 15,000 টাকা হাউসের মূল্য। আবার এখানে ইন্টারেস্ট আছে, দায়ের সাথে ইন্টারেস্ট যোগ হয়ে গেলো, তাহলে 10,500 আর এদিকে 15,000। এখন আদায় যোগ্য মূল্য যে 15,000, এর উপরে আবার 60% রিসিভার ফি দিতে হবে। 600 টাকা বাদ দেওয়ার পরে সম্পত্তির মূল্য থাকলো 14,400, দায়ের পরিমাণ 10,500। পরিশোধ করার পরে সারপ্লাস হাতে থেকে যাবে। 2 নম্বর ওয়ার্কিং হলো ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এই আইটেমের ভিতরে কোনো পার্টলি সিকিউরড ক্রেডিটর আমরা খুঁজে পাইনি, সুতরাং এটা নীল। 3 নম্বর, ক্রেডিটর্স পেবল ইন ফুল, মানে ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট। কোথায় পেয়েছি? সমন্বয়তে বলা হয়েছিল যে 1,000 টাকা ফুললি পে অফ দ্য গভর্নমেন্ট। 4 নম্বর, আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটারের মধ্যে এখানে আমরা পেয়েছি ব্যাঙ্ক ওভারড্রাফট। এটা একটু আলাদা বৈশিষ্ট্য, এই জন্য ব্যাঙ্ক ওভারড্রাফটকে আমরা এ নম্বর দিয়ে আলাদা লিখে রাখেছি। ক্লিয়ার? এরপরে বি দিয়ে আনসিকিউরড ক্রেডিটার যেগুলো আছে, ট্রেড ক্রেডিটার ছিল 41,000, ওয়ার মধ্যে 1,000 টাকা ফুললি পে, তাহলে থাকলো কত? 40,000 টাকা। আর বিল পেবল ডিসকাউন্ট পেবল যেটা আছে 30,000 টাকা ফুললি, এটা আনসিকিউরড। লাইবিলিটি ফর দ্য বিল ডিসকাউন্টেড, ওই 7,500 টাকা ভাঙানো হয়েছিল, তার মধ্যে 3,000 টাকা লাইবিলিটি, তাহলে আনসিকিউরড লাইবিলিটি কিন্তু 73,000 টাকা। তো আমরা সাইডটা আইটেম ওয়ার্কিং করে ফেললাম। এবার আসুন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার দেখি। প্রথমেই ডেবিট পাশে লাইবিলিটি পাশে দেখতে হয়। 1 নম্বর, ফুললি সিকিউরড 10,500, ভ্যালু অফ দ্য অ্যাসেট কত? 14,400, বাদ দিলে সারপ্লাস কত? 3,900, এটাই সারপ্লাস অ্যাজ পার কন্টা, এটা আমাদের বিপরীত পাশে সম্পত্তির সাথে যোগ হবে, তাহলে এখানে তাই নীল। প্রিফারেবল 1,000 টাকা, এই 1,000 টাকা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সম্পদ বিক্রি করে টাকা পরিশোধ করে দিতে হবে, ডিডাক অ্যাজ পার কন্টা, তারপরে দায় তাহলে এখানে নীল। পার্টলি এটা নীল, সম্পূর্ণ দেখা গেছে এখানে কিছু ছিল না। আনসিকিউরড ক্রেডিটর্স এখানে ছিল কত? ব্যাঙ্ক ওভারড্রাফট 20,000 টাকা, এটা আলাদাভাবে লিখলাম। আর অন্যান্য দায় ছিল কত? 73,000 টাকা। এখন ব্যাঙ্ক ওভারড্রাফট আনসিকিউরড হওয়ার পরেও আমরা আলাদাভাবে কিন্তু দেখাতে হয়েছে এখানে। নিয়ম হচ্ছে ব্যাঙ্ক ওভারড্রাফট অগ্রাধিকার ভিত্তিতে আগে আগে দিয়ে দিতে হয়। প্রিফারেবলটা আগে দিয়ে দিতে পরিশোধ সম্পূর্ণ, কিন্তু ব্যাঙ্ক ওভারড্রাফটটা এই যে 100% দিতে হবে, 20,000 টাকা 100% দিতে হবে না, এটা সম্পত্তির উপর নির্ভর করবে। তাই এই আইটেমটা আমরা প্রথমে সমাধান না করে এখানে একটু রেখে আসবো, এই পর্যন্ত রেখে ডাইনের পাশে চলে আসবো। ডাইনের পাশে আসার পরে আমাদের আনসিকিউরড যে অ্যাসেটগুলো আছে, দেখুন আনসিকিউরড অ্যাসেট কী কী ছিল? ক্যাশ ইন হ্যান্ড, এরপরে স্টক, এরপরে ফিক্সার, আর ডেবিটর ছিল 3টা। প্রথমে গুড ছিল 20,000, ব্যাড ডাউট ছিল 20,000, এর অর্ধেক আদায় হবে, আর ব্যাড ছিল 30,000, সম্পূর্ণটাই লস আদায় হলো না, মোট হলো 54,250। এর সাথে আমাদের রিসিভার ফি বাদ দিতে হবে, রিসিভার ফি 10% বাদ দেওয়ার পরে 48,950। এর সাথে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা যে 3,900 টাকা, এটা যোগ করে নিলাম। যোগ করার পরে ডিডাক অ্যাজ পার কন্ট্রা এই 1,000 টাকা, এটা মাইনাস করে নিলাম। নেওয়ার পরে আমাদের হাতে সম্পত্তি থাকে কত? এইটাই হচ্ছে দায় পরিশোধ করার নিট সম্পত্তি, 51,850 টাকা। এখন 51,850 টাকা এই সম্পত্তি দিয়ে আমাদের দায় পরিশোধ করতে হবে 73,000, এটা আনসিকিউরড লাইবিলিটি, আর এখানে 20,000 ছিল আনসিকিউরড ব্যাঙ্ক ওভারড্রাফট। এখন এটা ওয়ার্কিং করতে হবে, এই ওয়ার্কিংটা একটু খেয়াল করেন। এই ওয়ার্কিংটা আমরা কীভাবে দেখাচ্ছি? প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাঙ্ক ওভারড্রাফট 100% দিতে হবে, 20,000 টাকা দিব, আর 73,000 টাকার 50% আনসিকিউরড ক্রেডিটর্স, এখানে হচ্ছে 37,500 টাকা, তাহলে মোট কত? 56,500 টাকা। তাহলে 56,500 টাকা দায় পরিশোধ করতে হবে, সম্পদ আছে মাত্র 51,800 টাকা।
আনুপাতিক হারে ব্যাংক ওভারড্রাফট পরিশোধ করতে হবে। কিভাবে দেখাবো, অ্যামাউন্ট পেবল অফ ব্যাংক ওভারড্রাফট 51,850 কে এই 56,500 দিয়ে ভাগ করে 20,000 টাকা যে ব্যাংক ওভারড্রাফট ছিল ওটাতে গুণ করতে হবে, তাহলে কত টাকা আসে, 18,354 টাকা। ক্লিয়ার? এই টাকাটা এখন আমরা এখানে নিয়ে আসলাম, 18,354 টাকা বাদ দেওয়ার পরে দায় থাকে কত, 1,646 টাকা। আর আনসিকিউরড ক্রেডিটরস 73,000, ওটা ঠিক আছে, এখন সব মিলে 74,646 টাকা দায়। এখানে আমাদের 18,000 টাকা যে পরিশোধ করে দিলাম, ইজ দ্য অ্যাজ পার কন্টা ডিডাক্ট অ্যাজ পার কন্টা, এইটা আবার বিপরীত পাশে মাইনাস করে দিতে হবে, কারণ কি টাকা তো চলে গেছে, টাকা মাইনাস হয়ে গেছে, তো এটা আমরা বাদ দেওয়ার পরে আর হাতে থাকে কত, 33,496 টাকা, অথচ লাইবিলিটি থাকে আমাদের 74,646 টাকা। 33,496 বাদ দেওয়ার পরে ঘাটতি থেকে যায় 41,150, এটা আমার পরবর্তী হিসাবে নিতে হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে। তো আসুন এবার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট খুলি, সেখানে আমাদের ক্যাপিটাল লিখে দিলাম প্রথমে, এটা প্রশ্নে দেওয়া ছিল। এরপরে হাউস থেকে আমরা যেটা পেয়েছি, যেমন মালিকানায় পারিবারিক সম্পত্তি ছিল একটা 15,000 টাকার সম্পত্তি বাড়ি ছিল, তার মর্টগেজ কত, 10,500, আর অতিরিক্ত কত, 4,500, এই 4,500 হচ্ছে সারপ্লাস, এটা আমাদের আদার রেভিনিউ হিসেবে আসবে। আর ডিফিসিয়েন্সি 41,150 সেখান থেকে আসলো। ক্লিয়ার? ঠিক আছে, দেখুন এই 15,000 টাকা যদি কারো সমস্যা হয় তাহলে আমি এখানে একটু দেখাই প্রস্তুতে। দেখুন প্রস্তার বিদের বলছিল যে তার একটা সম্পত্তি আছে, নিজস্ব পারিবারিক সম্পত্তি 15,000 টাকা, লোন নিয়েছিল 10,000 টাকা, তাহলে আর 5,000 টাকা সুদ, তাহলে বাকি বাদ দেওয়ার পরে 4,500 টাকা এক্সট্রা, এই এক্সট্রা পারিবারিক কোনো সম্পত্তি আসলে সেটা আধার রিভিনিউ হিসেবে দেখাতে, আশা করি বুঝতে পারছেন। এখন আসুন আমরা এখানে যে দায়গুলো দেখলাম সব মিলে যোগ করলাম, আর ক্রেডিট পাশে ড্রয়িং উত্তোলন ছিল এই বছরে 20,000 টাকা, সানি ডেবিটার ছিল, ডেবিটার দুটো মিলে একসাথে কত টাকা লস হয়েছিল, 30,040 টাকা লস হয়েছিল। এবার লস রিয়েলাইজেশন স্টক, স্টকে লস হয়েছিল 10,000 টাকা, ফিক্সারে লস হয়েছিল 1,000 টাকা, এরপরে রিসিভার ফি দুই জায়গায় হয়েছিল, একটা ফুল্লিতে ছিল আর একটা ছিল আনসিকিউরড অ্যাসেটে, এখানে রিসিভার ফি 5,300 টাকা, সব মিলে 5,900 টাকা। লস অন বিল ডিসকাউন্টেড, বিল ডিসকাউন্ট করে লস হয়েছিল কত, যে ব্যাড ডেট হয়েছিল 3,000 টাকা, ওই 3,000 টাকা। ক্লিয়ার? তাহলে এটা যোগ করে দেখলাম 79,900 টাকা, 79,900 টাকা দুই পাশে মিলে গেল। ঠিক আছে, এই ছিল আমাদের 22 নম্বর অঙ্কের সমাধান, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন 19 সালের প্রশ্ন সমাধান করলাম, 18 সালের প্রশ্ন সমাধান করলাম, সবগুলো 2001 সাল থেকে আমরা 19 সাল পর্যন্ত সবগুলো অঙ্কই কিন্তু ধারাবাহিকভাবে আমার বইতে আছে এবং সমাধান করা হয়েছে। তো যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, আর এরপরে পরবর্তী যে ক্লাস হবে সেটা 20 সালে যে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে ক্লাসটা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম, 12টা ক্লাসে আমাদের সমস্ত বোর্ড প্রশ্নগুলো সমাধান হয়ে গেল। শিক্ষার্থীগণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত একটা ভালো বই, আমার বইটা আপনারা সংগ্রহ করে একটু প্র্যাকটিস করেন, আশা করি ইনশাল্লাহ আপনি খুব সহজে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পাবেন। এম কে জামান সিরিজের বই কিনলে বাইরের কোনো বই কেনা লাগবে না, সাজেশন উইথ সলিউশন সব কিছু এখানে দেওয়া আছে, আপডেট বোর্ড প্রশ্নগুলো সব থাকবে, থিওরিগুলো সব থাকবে, বাইরের কোনো বই কেনা লাগবে না, মাস্টার্স পর্যন্ত আপনি খুব সহজে এ প্লাস পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য এম কে জামান সিরিজের বইগুলো সংগ্রহ করুন এবং কাছে রাখুন। তো আজকে এই পর্যন্ত শেষ, আল্লাহ হাফেজ, আমার তৌফিক আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।